हेलो बंधुरा আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আইটেল ভিশন 2 এর ফুল রিভিউ নিয়ে দিস ইজ আইটেল ভিশন 2 যেমনটা দেখতে পাচ্ছেন আইটেল ভিশন 2 আমার হাতে চলে আসছে গত এক সপ্তাহ যাবত আমি যখন ভিডিওটি শুট করতেছি এর প্রাইস সম্পর্কে আমার আইডিয়া নেই ধরে নেওয়া যাক এই ফোনটার প্রাইস ধরা হবে 9000 টাকার মতন মানে আন্ডার 10000 টাকার নিচে এই ফোনটা কেমন হবে তা নিয়ে আজকে আলোচনা করব সো আইটেল ভিশন 1 এর সাকসেসর আইটেল ভিশন 2 গত বছর আইটেল ভিশন 1 ভালোই মার্কেট কাঁপিয়েছে এই বছর 2021 এর শুরুতে আইটেল ভিশন 2 আমার কাছে খুব ভালো একটি স্মার্টফোন মনে হয়েছে সো কেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এন্ড এই ফোনটাতে যে ব্যাপারগুলো হাইলাইট করা হয়েছে এতে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চি 5-inch ডিসপ্লে একটি ক্যামেরা কাট আউট 10000 টাকার নিচে মনে হয় প্রথম এই স্মার্টফোন যেখানে 5-inch ডিসপ্লে ক্যামেরা কাট আউট পাচ্ছি যা কিনা খুবই একটি ভালো ব্যাপার আছে 13 মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া আছে আর সেলফি 8 মেগাপিক্সেল সেলফি শুটার 4000 mAh একটি ব্যাটারি থাকছে ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যাক্সেস স্লিম ফ্যাশনেবল ডিজাইন ওভারঅল আইটেল ভিশন 2 এই প্রাইজে কেমন হবে তা নিয়ে আজকে আলোচনা করব জানাবো এই ফোনটার ভালো দিক মন্দ দিক ওয়েল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন লাইক করে ফেলেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলেন এন্ড বরাবরের মতো আমি আছি অমর আপনারা দেখছেন টেকনিক্যাল অমর ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আইটেল ভিশন 2 মার্কেটে দুইটা কালার পাওয়া যাবে গ্র্যাডিয়েন্ট গ্রিন অ্যান্ড ডিপ ব্লু আমার এডিশনটা ছিল গ্র্যাডিয়েন্ট গ্রিন যেমনটা দেখতে পাচ্ছেন এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে সো ডিজাইনের কথা বললে আমরা এখানে একটা ফ্যাশনেবল ডিজাইন পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা বাম থেকে এখানে একটি সানরাইজ ডিজাইন গ্লো করতেছে যা কিনা দেখতে খুবই ভালো আর এর বিল ব্যান্ডটা ছিল সম্পূর্ণ প্লাস্টিক পলিকার্বনেট যা কিনা হাতে নেওয়ার পর খুবই ভালো একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায় ফোনটা হাতে নেওয়ার পর বেশি ওজন লাগছিল না এর থিকনেস 8.3 mm অনেকের কাছে ভালো লাগবে এছাড়াও রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেমনটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পারফেক্ট পজিশনে ছিল ঠিকঠাক মতন আমি অ্যাক্সেস করতে পারছিলাম আর এই ফিঙ্গার স্পিডটা যথেষ্ট ভালো ছিল ফোনটা টাচ করার সাথে সাথে ফোন আনলক হয়ে যাচ্ছিল এছাড়াও সিকিউরিটি সেকশনে আমরা ফেস আনলকের সুবিধা পাচ্ছি ফ্রন্ট ক্যামেরা দ্বারা ইউজ করা হচ্ছে বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে ব্যাক কভারটা ব্যবহার করতে পারেন তো নিচে দিকে আমরা পাচ্ছি 3.5mm অডিও পোর্ট প্রাইমারি মাইক্রোফোন চার্জিং পোর্ট টাইপ বি অ্যান্ড বটম ফায়ার স্পিকার সাউন্ড কোয়ালিটি ওকে বলবো কোনো রকম আমি সমস্যা পাই নাই ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ব্লকার যা কিনা ইজি টু রিস করা যাচ্ছিল যেমনটা দেখতেই পাচ্ছেন উপরের দিকে থাকছে না কিছুই সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে বাম পাশে আমরা পাচ্ছি সিম ট্রে যেখানে দুই সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ওয়েল এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে এতে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশনের একটি ডট নস ডিসপ্লে যাকে দেখতেই পাচ্ছেন এখানে 5-inch ডিসপ্লে ক্যামেরা কাট আউট আর ভিজেলের পরিমাণ যথেষ্ট চীন আমার কাছে মনে হয়েছে বাট নিচে ভিজেলটা একটু বড় জাস্ট এটা নর্মালি স্বাভাবিক থাকবে অ্যান্ড পাশের ভিজেলটা যদি দেখি ওভারঅল ওকে আমি বাজেট অনুযায়ী বলবো এই ডিসপ্লে কালার কোয়ালিটি টোন মোটামুটি ভালোই লেগেছে এই ডিসপ্লে পিপিআই পেয়েছি 269 এছাড়াও স্ক্রিন টু বডি রেশিও 90% এছাড়াও ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও 20:9 আউটডোর ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো রকম সমস্যা ছিল না এর কথা বলা যাক এই ফোনটার সফটওয়্যার নিয়ে এতে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 10 গো এডিশন এছাড়াও আইটেলের নিজস্ব কাস্টম ইউআই যে জন্য আপনি অনেক অনেক ফিচার এখানে পাবেন কিছু জেস্টার মোড পাবেন স্ক্রিন মোড পাবেন এছাড়াও নেভিগেশন বারে অনেক ফিচার পাবেন ডার্ক মোডের সুবিধা আছে গেমিং বুস্টের সুবিধা আছে আইক্যাস্ট ইউজ করে আপনি অ্যান্ড্রয়েড টিভির সাথে কানেক্ট করতে পারবেন আই কেয়ার অপশন আছে এছাড়াও ওটিজির সুবিধা পাবেন ইত্যাদি অনেক ফিচার আলট্রা পাওয়ার সেভিং মোড আলট্রা ডাটা সেভিং মোড এছাড়াও এর ইউআইতে কিছু ব্লোটওয়্যার অ্যাপস আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারেন এই ফোনটার টাচ রেসপন্স নিয়ে কোনো রকম সমস্যা পাই নেই অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম ছিল খুবই ভালো ফোনটাতে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম 32GB ফোন মেমোরি 2GB র্যামটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে এখানে যদি 3GB র্যাম ব্যবহার করতো তাহলে মনে হয় আর একটু বেটার হতো 2GB র্যামে আপনার নর্মালি 1GB অথবা 1GB থেকে একটু কম ফ্রি পাবেন সেটা আপ ডাউন করবে রেগুলার লাইফে 32GB ফোন মেমোরিতে 24-25GB মতন স্টোরেজ ফ্রি পাবেন এর প্রসেসর হিসেবে থাকছে ইউনিএসএসি SC9863A এটি একটি অক্টাকোর প্রসেসর এই প্রসেসরটি 28mm বিল্টের এর জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8322
এই প্রসেসরটা একটি এন্ট্রি লেভেল প্রসেসর এটা দিয়ে আপনি নরমালি রেগুলার লাইফে যে গেমগুলো আছে 2D 3D গেমগুলো আরামসে প্লে করতে পারবেন আর রেগুলার লাইফে টাস্কগুলো আরামসে কমপ্লিট করতে পারবেন যারা কেন ফ্রি ফায়ার খেলতে চান তারা মোটামুটি ফ্রি ফায়ার প্লে করতে পারবেন বাট পাবজি আপনি অফিশিয়াল না খেলে পাবজি লাইটটা যদি প্লে করেন ভালো একটি স্মুথ গেম প্লে পাবেন যদি আপনি পাবজি অফিশিয়াল গেম প্লে করতে চান তাহলে এই ফোনটাতে খেলতে পারবেন মিডিয়াম অ্যান্ড ব্যালেন্স গ্রাফিক্সে যেমনটা আমি খেলেছি যেমন দেখতে পাচ্ছেন পাবজি গেম প্লেতে মোটামুটি খেলা যায় বাট কিছু শাটারিং ল্যাগের দেখা পাবেন ফ্রেম ড্রপের ইস্যু থাকবে সেহেতু আপনি যদি পাবজি লাইট খেলেন তাতে এরকম কোনো প্রবলেম আপনি ফিল পাবেন না যেহেতু পাবজি লাইটটা এই ফোনটার জন্য মোটামুটি ভালো নর্মালি এই ফোনটা আমি ব্যবহার করেছি এক সপ্তাহ যাবৎ এই ফোনটাতে থাকছে 4000 mAh ব্যাটারি যা কিনা বক্সে একটি 5W চার্জার দেওয়া আছে বক্সে ইয়ারফোন কেবল ব্যাক কভার এই সব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটা চার্জ হতে 4 ঘন্টার আশেপাশে লাগছিল মানে 3 ঘন্টা 45 মিনিট থেকে 4 ঘন্টা আপ টু করছিল যদি আপনি 0 থেকে 100% চার্জ করতে চান সেহেতু আপনাকে 4 ঘন্টার মতন সময় দিতে হবে আর যদি আপনি 10% অথবা 50% থেকে চার্জ দিতে চান তাহলে 3.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ 1.5 দিনের মতন আমি পেয়েছি বাট হেভি ইউজে আপনি 7 থেকে 8 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাবেন সো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল বাট 5000 mAh ব্যাটারি হলে আরেকটু ব্যাটার হতো এবারে ক্যামেরা নিয়ে কথা বলা যাক এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছি 13 MP মেন ক্যামেরা 2 MP ম্যাক্রো ক্যামেরা অ্যান্ড কিউভিজি একটি AI সেন্সর যেটা ডেপ সেন্সর হিসাবে কাজ করছিল ক্যামেরা ইউএস যদি আমরা দেখি শর্ট ভিডিও ভিডিও রেকর্ডিং মোড পাচ্ছি যেখানে ফুল এইচডি 1080p আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো ফটো মোডে AI মোড অন করে আপনি ফটো তুলতে পারবেন এছাড়া বিভিন্ন স্টিকার ইউজ করতে পারবেন পোর্ট্রেট মোড দেওয়া আছে ম্যাক্রো মোড দেওয়া আছে অ্যান্ড মোর অপশনে গিয়ে আমরা প্যানোমা লো লাইট এইচডিআর মোড অ্যান্ড প্রো মোডটাও এখানে পাচ্ছি সেলফি ক্যামেরা পাচ্ছি 8 MP সেলফি শুটার যা দিয়ে মোটামুটি একটি ভালো একটি ছবি পাবেন এটার ক্যামেরাতে AI বেসড অন করা আছে সেহেতু আপনি ক্যামেরাতে একটু বুস্ট আপ কালার পাবেন বুস্ট আপ ফেস পাবেন আপনি যদি AI মোডটা অফ করে নেন বিউটি মোডটা অফ করে নেন ন্যাচারাল একটা পিকচার পাবেন সো মেন ক্যামেরার পিকচার কোয়ালিটিগুলো আপনি দেখতেই পাচ্ছেন খুবই ন্যাচারাল ডিটেলসফুল ছিল রাতের বেলা ছবিগুলো খুব ভালো একটি র ইমেজ পাচ্ছিলাম কালার টোনটা খুব ভালো ছিল এক্সপোজার ব্যালেন্সটা মোটামুটি আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন আমার কাছে কিছুটা কম মনে হয়েছে দিয়ে তোলা পিকচারগুলো দেখতেই পাচ্ছেন পিকচারগুলো শার্প ছিল ডিটেলসফুল ছিল ভালো আলোতে ভালো একটি পিকচার নিতে পারছিলাম এছাড়াও খুব কাছ থেকেও ফোকাস নেওয়া যাচ্ছিল কালার টোনগুলো খুবই ন্যাচারাল ছিল ওভার বুস্টেড কালার করছিল না এছাড়াও এক্সপোজার ব্যালেন্সটা আপনি চাইলে বাড়িয়ে কমে নিতে পারবেন ফোকাসটা নিয়েও কোনো রকম সমস্যা আমি পাইনি ডেডিকেটেড 2 MP ম্যাক্রো ক্যামেরা ইনক্লুড করা আছে AI বেসড হওয়ার কারণে কালারটা অটোমেটিক বুঝতে পারে অথবা সিনস অটোমেটিক বুঝে সেই পিকচার ক্যাপচার করে পিকচারগুলো দেখলেই বুঝতে পারছেন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবারে আইটেল ভিশন টুর কিছু ভালো দিক কিছু মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করব সো ডিজাইনের কথা বলে আমার কাছে ডিজাইন খুব ভালো লেগেছে সো এই ফোনটা 8.3 mm যে থিকনেস যেটা যথেষ্ট ভালো লাগবে হ্যান্ডি ফোন ছিল অনেক বেশি ভার ছিল না নর্মালি আপনি আরামসে ইউজ করতে পারবেন আর ডিসপ্লে কথা বললে 10,000 টাকার নিচের ফোনে 5 ডিসপ্লে ক্যামেরা কাটোর যেটা যথেষ্ট ভালো লাগবে কেননা 5 ডিসপ্লে ক্যামেরা কাটোর ফোনগুলোর কিন্তু প্রাইস একটু বেশি তো যে জিনিসটা আমার কাছে একটু কম মনে হয়েছে সেটা হলো এই ফোনটা 2GB RAM এখানে 3GB RAM হলে ব্যাপারটা ভালো হতো আর এই ফোনটা যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেখানে মিডিয়াটেকের P35 অথবা P22 প্রসেসর যদি ব্যবহার করতো অথবা G35 তাহলে মনে হয় আরেকটু বেটার হতো সো বাকি সব কিছু আমার কাছে ভালো লেগেছে OTG সুবিধা আছে আপনি এই ফোনটার ডার্ক মোডের সুবিধা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 ফিচারগুলো আপনারা পাচ্ছেন ডুয়েল 4G সুবিধা পাচ্ছেন 5 ডিসপ্লে ক্যামেরা ভালো একটি স্টাইলিশ ডিজাইন ট্রিপল ক্যামেরা সেট আপ ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু মিলে এই ফোনটা আপনি পারচেস করতে পারেন বর্তমানে এই ফোনটা মার্কেটে পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ